নমস্কার বন্ধুরা, আমি সায়ন আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল স্মার্ট গার্ডেন। বন্ধুরা, আমি আজকে ছোট যে গোলাপ গাছ, সেই ছোট গোলাপ গাছের খাবারের বিষয়ে আলোচনা করব। হ্যাঁ, ছোট বলতে এই রকম ছোট, একদম যে আপনারা গাছ যে কিনে আনেন নার্সারি থেকে হোক বা যে কোনো গাছের দোকান থেকে হোক, তো এইরকম ছোট গাছে গাছ প্রতিস্থাপনের পর ঠিক কেমন খাবার দাবার চলবে, সেই খাবারটার বিষয়ে আজকে আলোচনা করব। আর তার সাথে দেখাবো আমার গোলাপ গাছগুলো ঠিক কেমন আছে, গাছে কি নতুন নতুন পাতা বেরোচ্ছে এই খাবার দেওয়ার ফলে, ঠিক এই সমস্ত বিষয়ে আজকে আলোচনা থাকবে। একদমই ঠিক, প্রত্যেকটা গাছে নতুন নতুন পাতা কিন্তু বেরোচ্ছে। আর এই গাছটা দেখুন, পুরো সম্পূর্ণ ডাল থেকে প্রচুর পরিমাণে ডালপালা বেরোচ্ছে, একটা না প্রত্যেকটা জায়গায়। দেখুন এখানে দেখতে পাবেন, আবার দেখুন এই সব জায়গা, সমস্ত জায়গায় নতুন নতুন ডালপালা কিন্তু বেরোচ্ছে। এই দেখুন আর একটা, এই ডালে কিন্তু ফুল হবে। হ্যাঁ, এই ডালে, এটা কিন্তু সাত পাতা না, এই ডালটা ভালো ডাল। কীভাবে বুঝলাম? দেখুন পাতাগুলো কিন্তু লাল লাল, টকটকা লাল, আর সাতটা পাতা নাই, পাঁচটা পাতা আছে, এটা দেখে বুঝলাম। প্রত্যেকটা গোলাপ গাছ কিন্তু খুব ভালো আছে। আমি দুটো খাবার ব্যবহার করি, একটা হচ্ছে হিউমিক অ্যাসিড, প্রত্যেক সাত দিন অন্তর অন্তর গাছকে দিই, আর এর সাথে দিই এনপিকে 12:61:0। হ্যাঁ, এনপিকে 12:61:0 দিলে কি হবে, গাছের মধ্যে প্রচুর পরিমাণে ডালপালা আসবে, তাই এই খাবারটা কিন্তু আমি ব্যবহার করে থাকি, এটাও প্রত্যেক সাত দিন অন্তর অন্তর। আচ্ছা, যদি সোমবার যদি আমরা এই হিউমিক অ্যাসিড দিই গাছে, তাহলে পরে এই বৃহস্পতিবার আমরা দিব হচ্ছে এনপিকে 12:61:0। বোঝা গেল? কিন্তু এই যে নতুন গাছ প্রতিস্থাপন করব, এই নতুন গাছ প্রতিস্থাপনের ঠিক সাত দিন বা দশ দিন পর থেকে, আর হ্যাঁ, হিউমিক অ্যাসিডটাও কিন্তু সাত দিন বা দশ দিন পর থেকে শুরু হবে। এই গাছগুলো যদি বয়সের ব্যাপারে আলোচনা করি, এই প্রত্যেকটা গোলাপ গাছ আমার বয়স হচ্ছে এই এক মাসের উপর হয়ে গেছে। আর প্রত্যেকটা গোলাপ গাছ আমার 8 ইঞ্চি টবে প্রতিস্থাপন আছে, বা 7 ইঞ্চি, এর থেকে বড় টব আমার নাই, আমি প্রতিস্থাপনও করবো না। কারণ নতুন গাছ সবসময় চেষ্টা করবেন 8 ইঞ্চি থেকে 7 ইঞ্চি বা 6 ইঞ্চির মধ্যে রাখা, বেশি বড় টবে যাবেন না। হ্যাঁ, বড় টবে কখন যাবেন, যখন দেখছেন যে ধরুন এই গাছটা, এটা কাগজ ফুলের গাছ, এই গাছটা গোড়াটা দেখুন প্রচুর মোটা, তাই এটাকে 10 ইঞ্চি টবে প্রতিস্থাপন করা যাবে, কোনো অসুবিধা নাই এইরকম। এবার চলুন খাবারের বিষয়ে আলোচনা করে নেওয়া যাক। খাবারের কাছে চলে আসলাম, এটা হচ্ছে এনপিকে 12:61:0। দেখুন উপরে লেখাও আছে 12:61:0। এটা কি কাজ করবে? এটা গাছে গ্রোথে খুব বড় ভূমিকা কাজ করবে। হ্যাঁ, এটা দিলে পরে গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বের হবে, আর নতুন নতুন করে কিন্তু গাছে চোখ বের হবে। চোখ বলতে আমি এটা বলতে চাইছি ঠিক এইরকম, এই যে দেখুন এই একটা চোখ, এই একটা চোখ, এরকম করে নতুন নতুন কিন্তু চোখ বের হবে। আর চোখ বের হওয়া মানে কিন্তু একটা নতুন ব্রাঞ্চ, তাই এই খাবারটা আমরা নতুন গোলাপ গাছ প্রতিস্থাপনের ঠিক 10 দিন পর থেকে এই খাবারটা ব্যবহার করব। হ্যাঁ, 1 লিটার জলে আমরা এই খাবার দেব 2 গ্রাম। আমি সব দেখিয়ে দেবো, স্প্রে করেও দেখাবো। প্রথমে দেখিয়ে দিই যে এই খাবারটা কতটা পরিমাণ আমরা দিব, মানে চামচ অনুযায়ী, 2 গ্রাম তো মুখে বললাম, তো চামচে দেখিয়ে দিই ঠিক কতটা পরিমাণ আমরা নিব। চলে আসলাম খাবার যেখানে আমরা বানাবো, এখানে আছে 1 লিটার জল, আর এটা হচ্ছে 12:61:0, 2 গ্রাম যেহেতু সেই জন্য ঠিক এতটা পরিমাণ। আইসক্রিম খাবার যে চামচ হয়
সেই চামচের হাফ চামচ আমরা নিব। ব্যাস এইটাকে আমরা কিছুক্ষণ এই এক মিনিট পর্যন্ত এরম করে রেখে দিব, তারপর আমরা এটাকে স্প্রে করব। এক মিনিট পর চলে আসলাম, এবার শুধু গাছে স্প্রে করব। কীভাবে স্প্রে করব এমন কিছুই নাই, ঠিক এরকমভাবে। আমরা এই এনপিকে 12-160টা সকালবেলা করে কিন্তু স্প্রে করব। যাদের সকালে খুব অসুবিধা তারা বিকালবেলা স্প্রে করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরকম করে কিন্তু গাছের উপর থেকে একদম নিচ পর্যন্ত গাছটাকে পুরো স্নান করে দেব। আচ্ছা, স্নান করানোর পর আমি আপনাদের সঙ্গে দেখা করছি। আমার প্রত্যেকটা গোলাপ গাছে ভালো করে এই এনপিকে 12-160 দেওয়া কিন্তু হয়ে গেছে। ভিডিও শুরুতে পড়েছি, আবারও বলে দিলাম, এই এনপিকে 12-160 আপনারা প্রত্যেক 7 দিন অন্তর অন্তর ব্যবহার করবেন। আচ্ছা, যাদের এখানে এই এনপিকে 12-160 পাওয়া যাবে না তারা ব্যালেন্স এনপিকে ব্যবহার করতে পারেন, অসুবিধা হবে না। তবে হ্যাঁ, হিউমিক অ্যাসিডের যে কথা বলেছিলাম সেটা কিন্তু অবশ্যই গাছে দিতে হবে, গাছের রুট ভালো করার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাসি আনন্দে থাকুন। ধন্যবাদ, আপনার দিনটি ভালো হোক।